वेलकम माय डियर स्टूडेंट, आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो प्रथमे आमार केजी वाने समस्त छात्र छात्रीदेर जानाई शुभ नतून बछरे हैप्पी न्यू इयर्स। एवं तुम्हारा सबाई नतून बछरे सुस्थ थाकबे एवं भालो थाकबे भगवानेर काछे प्रार्थना करी। तो विगत बछर ना एबछरो आमरा प्रथम थेकेई बछरे प्रथम थेकेई आमरा अनलाइन क्लास शुरू करेछि। तो आज के आमी केजी वन एर क्लास निच्छि। तो केजी वन ए प्रथमेई आमरा ड्रइिंग क्लास प्रथमेई आमरा नेबो होच्छे शिखाबो सरल किछु सरलरेखा टाना एबं तारपर आमी রং করা দেখাবো, ঠিক আছে। তো কি সরলরেখাগুলো কিভাবে টানতে হয় বা কিভাবে কতগুলো সরলরেখা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে কিভাবে রং করতে হয় সেটা দেখাবো, কারণ কেজি ওয়ানে প্রথমে আমরা রং করা শিখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু সরলরেখা টানা শিখাবো। দেখবে তোমাদের সবাই বইগুলো দেখো, প্রথমেই আছে দেখো সরলরেখা আছে, ঠিক আছে। আর কিছু বক্স করা আছে বিভিন্ন সরলরেখার মাধ্যমে, কিছু বক্ররেখা সরলরেখার মাধ্যমে দেখবে বক্স করা আছে, সেই বক্সে তোমাদেরকে সুন্দর করে রং থাকতে হবে। তো আমি প্রথমেই তোমাদেরকে দু একটা সরলরেখা দেখাচ্ছি, ঠিক আছে। সরলরেখা বক্ররেখা কাছে করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি দেখবে এবং সোজা সোজা তোমাদেরকে দাগ টানতে হবে, সোজা সোজা করে, ঠিক আছে। এগুলোকে বলে সরল রেখা, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বক্ররেখা, ঠিক আছে। এটা বক্ররেখা। সরলরেখা কাকে বলে? যে রেখা চলার পথে কোনো রকম দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। আমি সহজভাবে বলছি, আর এটাকে বলে বক্ররেখা, কারণ এই রেখাটা চলার পথে একটু বারবার করে দিক পরিবর্তন করছে, যার জন্য এটাকে আমরা বক্ররেখা বলি। আরেকটা আছে তির্যক রেখা, দেখো এইরকম ভাবে আছে, এটাকে বলা হয় তির্যক রেখা। তো প্রথমেই আমি বলে দিই কিছু ছবি আঁকতে গেলে কিছু সরলরেখা বক্ররেখা তির্যক রেখা বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র এগুলোর মাধ্যমে আমাদের একটি ছবি সৃষ্টি করা হয়, ঠিক আছে। তো সেই জন্য প্রথমেই আমরা এই জিনিসগুলোকে প্রথমেই তোমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আঁকতে হবে, এগুলোকেই প্রথমে তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বাড়িতে যে যত পারো সরলরেখা আঁকবে আর বক্ররেখা আঁকবে, ঠিক আছে। আর আমাদের বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র আছে সেগুলো আঁকতে হবে। যেমন আমি দেখাচ্ছি প্রথমে একটা বক্স করলাম, তাহলে দেখো সরলরেখার মাধ্যমে আমি একটা বক্স করলাম, ঠিক আছে। এটাকে বলা হয় জ্যামিতিক ভাষায় চতুর্ভুজ বলে, ঠিক আছে, এটাকে বা অনেক সময় আয়তক্ষেত্রও বলে। তারপরে দেখো আবার তিন, এটা চারটি সরলরেখার মাধ্যমে একটি বক্স হবে, আবার তিনটি সরলরেখা, একটা দুটো এই নিচে একটা, এটাকে বলা হয় কি ত্রিভুজ, এটাকে বলা হয় ত্রিভুজ, ঠিক আছে। এবার আমি বক্ররেখার মাধ্যমে, যেমন বক্ররেখা মানে হচ্ছে আঁকা বাঁকা, বক্ররেখার মাধ্যমে একটি তোমাদেরকে বৃত্ত এঁকে দেখাচ্ছি, গোল, এটাকে বলা হয় বৃত্ত জ্যামিতিক ভাষা বা গোল, আমরা গোলও বলি এটাকে, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দেখো বক্ররেখার মাধ্যমে হয়েছে, আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে সরলরেখার মাধ্যমে। দেখো এই রেখাগুলো কোনো দিক পরিবর্তন হয়নি, যে একটা একটার সঙ্গে কি হয়েছে কাজ, একটা একটার সঙ্গে কাজ হয়ে এই বক্ররেখাটা বা এই চতুর্ভুজটা সৃষ্টি করেছে। তা এগুলো হচ্ছে দেখো সরলরেখার মাধ্যমে আমরা আয়তক্ষেত্র আনলাম, ত্রিভুজ আনলাম, বৃত্ত আনলাম। এভাবেই তোমাদেরকে প্রথমে এগুলো বারবার করে, এগুলো বইয়ের প্রথমেই আছে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং এগুলোকে তোমাদেরকে
রং করতে হবে। তো প্রথমেই আমি রংটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তোমাদের সিলেবাসে কিন্তু প্রথমেই কেজুয়ালের সিলেবাসে কিন্তু প্রথমেই কেউ কোনো ড্রয়িং বা আঁকা তোমাদের নেই, পেন্সিল স্কেচ নেই, তোমাদের শুধু রং ভরা, তিনটে টার্ম নিয়ে শুধু রং ভরা, ঠিক আছে? দুটো করে ছবি দেওয়া থাকবে, সেখানে তোমাদের শুধু রং ভরা করতে হবে। সেই জন্যই প্রথমেই আমি তোমাদেরকে রং ভরাটা কীভাবে করতে হয়, কীভাবে গণিত দিয়ে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো, বা এখন আমি তোমাদেরকে একটা বক্স করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে রং করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে তিনটি বিষয়। যেমন প্রথম তোমাদেরকে খেয়াল রাখতে হবে রংটা করার সময় যাতে বাইরে না বেরোয়, বক্সের বাইরে না বেরোয়, যে জিনিসটাই করছো, হ্যাঁ, যে চিত্রটাই করছো তার বাইরে যেন না বেরোয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে রংটাকে তোমাদেরকে একদিক থেকে একদিকে করতে হবে, ঠিক আছে? আর তৃতীয় তোমাদেরকে কি করতে, প্রথম একদম ছবি করার সময় রং করার সময় প্রথমে বড়া করে নিতে হবে, প্রথমে পুরো ছবিটাকে ধারে 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 রং দিয়ে পুরো ঢেকে নিতে হবে। তারপরে তোমাদেরকে করতে হবে কি, একদিক থেকে একদিকে রং করতে হবে। তুমি যদি মনে করো যে আমি পাশাপাশি রং করছি, এরকম পাশাপাশি, তাহলে তোমাকে পাশাপাশি পুরো ছবিটাকে ঢাকতে হবে। আর যদি তুমি মনে করো যে আমি এইদিকে এদিক করে করবো, তাহলে পুরো ছবিটাই তোমাকে এদিক এদিক করে ঢাকতে হবে। একবার এদিক থেকে একবার এদিক থেকে ছবি রং করা যাবে না। আর রং এখানে আঁকা, ধরো কোথাও সাদা, কোথাও সাদা আছে, হ্যাঁ, কোথাও হচ্ছে রং বেশি আছে, এরকম করা যাবে না। একদম সুন্দরভাবে একদিক থেকে একদিকে, হ্যাঁ, ছবিটাকে করতে হবে। আর রং বাইরে এরকম বাইরে রং বের করা যাবে না। তাহলে প্রথমে আমি তোমাদেরকে কি বললাম, প্রথমে বললাম ছবিটাকে একদিক থেকে প্রথমেই ছবিটা বড়া ঢেকে নিতে হবে আপনার। তাহলে দেখো আমি ছবিটা বড়া করে দেখাচ্ছি। প্রথমেই আস্তে 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 তোমরা বড়াটাকে এরকম করে ঢেকে নেবে। হলো, বড়া টাকা হয়ে গেল। তারপরে আস্তে আস্তে কি করবে, এরকম করে করতে পারো একদিক থেকে একদিকে, না হয় যদি মনে করে আমি এরকম করে করবো, তাহলে এরকম করে আস্তে 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 ধীরে ধীরে রং দিয়ে এরকম করে একদিক থেকে একদিকে সুন্দর করে এরকম করে আস্তে 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 করে পুরো ছবিটা তোমরা ভরা করে নেবে, ঠিক আছে? তারপরে আমি বৃত্তটাও দেখিয়ে দিচ্ছি। বৃত্তটা প্রথমে তোমরা বর্ডারটা ঢেকে নেবে আস্তে আস্তে এরকম করে, এই ঢাকার পরে তারপর তোমরা একদিক থেকে একদিকে এরকম সুন্দর করে রেজার
রং, ঠিক আছে, পেন্সিল ইরেজার রং আর